আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মোস্তফা। ওমান সাগরে জাহাজ ছিনতাইয়ে অবসান হলো যেভাবে। মধ্যপ্রাচ্য প্রসঙ্গ, ওমান উপসাগরে পানামার পতাকাবাহী একটি ট্যাঙ্কার ছিনতাইয়ের পর সেটিকে ইরানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তবে বর্তমানে এমভি অ্যাসফাল্ট প্রিন্সেস নামে সেই জাহাজটি নিরাপদে আছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা বলেছে জাহাজ থেকে অস্ত্রধারীরা নেমে গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস UKTMO এক টুইট বার্তায় জানিয়েছে জাহাজ থেকে সশস্ত্র ব্যক্তিরা নেমে গেছেন। সামুদ্রিক যানটি বর্তমানে নিরাপদ আছে। ছিনতাইয়ের ঘটনার অবসান ঘটেছে। এর আগে নৌযানের অবস্থান সংক্রান্ত তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান লয়েডস স্টিল ম্যারিটাইম ইন্টেলিজেন্স জানায়, অস্ত্রধারীরা জাহাজটি ওঠার পর সেটি ইরানের বন্দরে নোঙরের নির্দেশ দেয়। পরে ফুজাইরাহ থেকে 60 মাইল পূর্ব দিক থেকে জাহাজটি হরমুজ প্রণালীর দিকে নিয়ে যাওয়া হয়। হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। নৌপথে 1/5 জ্বালানি তেল এই প্রণালী দিয়ে আনা নেওয়া করা হয়। তবে জাহাজটি কারা হরমুজ প্রণালীর দিকে নিয়ে যাচ্ছিল সেটি এখনও পরিষ্কার নয়। বিশ্লেষকরা ধারণা করছেন এর পেছনে ইরানের হাত থাকতে পারে, যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরান। রেভলিউশনারি গার্ড বলছে তেহরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এই ঘটনা ঘটানো হয়েছে। BBC-র খবরে বলা হয়েছে ছিনতাই হওয়া ট্যাঙ্কারটির নাম এমভি অ্যাসফল্ট প্রিন্সেস, এটিতে বিটুমিন বহন করা হয়। কয়েকদিন আগে এই ওমান উপসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজে ড্রোন হামলা করা হয়। এতে জাহাজের 2 ক্রু নিহত হন, তারা যুক্তরাজ্য ও রোমানিয়ার নাগরিক। এই নিয়ে ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে, কারণ এই হামলার জন্য ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েল। এমভি অ্যাসফল্ট প্রিন্সেস ছিনতাইয়ের বিষয়ে BBC-র নিরাপত্তা বিষয়ক প্রতিবেদক ফ্র্যাঙ্ক গার্ডনার বলেন, জাহাজটির মালিক দুবাই ভিত্তিক একটি কোম্পানি 2 বছর আগে এই প্রতিষ্ঠানের একটি জাহাজ ছিনতাই করেছিল ইরানের রেভলিউশনারি গার্ড। ফ্র্যাঙ্ক গার্ডনার বলেন এমভি অ্যাসফল্ট প্রিন্সেস হরমুজ প্রণালীতে প্রবেশের একটু আগে সেটিতে 9 জন সশস্ত্র ব্যক্তি ওঠেন, তারাই এটি ছিনতাই করেন। এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন ট্যাঙ্কার ছিনতাইয়ের বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। ঘটনাটিকে খুবই বিব্রতকর বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।